পালং শাক, আমার শ্বশুর বলতেন পালং পাতা। শাক বলেন আর পাতাই বলেন, বাচ্চাদের বেড়ে ওঠার জন্য কিন্তু এই পালং শাক আয়রনের খনি। আর আমাদের বাচ্চারা তো শাক খেতেই চায় না, তাই সোনামণিদের জন্য পালং শাক দিয়ে স্পেশাল একটা স্ন্যাক্স তৈরি করে দেখাচ্ছি। এবার যার যার বেবিরা শাক খেতে চায় না, তারা এই স্ন্যাক্সটি তৈরি করে সামনে দিয়ে দিন। দেখি এবার সোনামণিরা না খেয়ে যায় কোথায়। 250 গ্রাম পালং শাক খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ কাঁচামরিচের সাথে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে টলে নিচ্ছে। এতে করে ঝালটা ভালোভাবে বের হবে। তবে আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি কুচি করিনি, একটু মোটা করে কেটেছে। ধনে পাতা নিয়ে নিচ্ছি 7 মতো। আদা বাটা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, সেই সাথে রসুন বাটাও 1/2 চা চামচ। তেলে নেওয়া জিরা গুঁড়ি 1 চা চামচ আর বেকিং পাউডার 1/2 চা চামচ। এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মাখানো হয়ে গেলে সেই ছোট ছোট টুকরো করে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি বেসন, অল্প অল্প করে নিচ্ছি আর মাখাচ্ছি। প্রথমে 1/2 কাপ দিয়ে মাখিয়ে নিয়ে এরপরে আবারও 1/2 কাপ নিয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু এখানে কোনো পানি দিলাম না। লবণ দিয়ে পেঁয়াজ আর শাকগুলোকে মাখানোর জন্য পেঁয়াজ আর শাক থেকে পানি ছাড়তে থাকবে, আর সেটা দিয়েই কিন্তু বেসনটাকে মাখানো হয়ে যাবে। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আমার এখানে আরও 1/2 কাপ বেসন লাগলো। যেটা বলছিলাম, প্রথমে মাখাতে একটু কষ্ট হলেও যত মাখাতে থাকবেন তত পানি ছাড়তে থাকবে, আর মাখানোর প্রসেসটা ইজি হয়ে যাবে। জিনিসটা কিন্তু একটু স্টিকি হবে, ঠিক এরকম। এর চেয়ে যদি নরম করি তাহলে কিন্তু পপ পালংগুলো ভালো হবে না। দেখলেন তো, মাখামাখি করতে কিন্তু মাত্র 2 মিনিটের মতো সময় লাগলো, তাই তৈরি করা কিন্তু তেমন একটা কোনো ঝামেলার কাজ না। মাখিয়ে সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে। যদি মাখিয়ে বাইরে বা ফ্রিজে কোথাও রেখে দেন, শাক আর পেঁয়াজ থেকে পানি ছাড়তে থাকবে, তখন ভাজার সময় আবারও বেসন দিতে হবে। যেহেতু পপ পালং, তাই খুব ছোট ছোট করে কিন্তু আমি তেলের ভেতরে দিচ্ছি। হাতে একটু বেশি করে নিয়ে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। প্রতিটা ব্যাচ ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর তেলে নেওয়া জিরার গুঁড়ি দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু আমি দারুণ পাচ্ছি। এটা যখন আপনারা বানাবেন এবং ভাজবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। এই কুড়মুড়ে স্ন্যাক্সটি তৈরি করতে আমার কিন্তু মাত্র 10 মিনিট লাগলো। আপনাদের কতক্ষণ লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।